হ্যালো ফ্রেন্ড, আশা করছি সকলেই ভালো আছেন। ভালো আছে সবার বাগানে সব রকম গাছগুলি। এখন শীত পড়ে গিয়েছে, এই শীতে জবা গাছে জাব পোকা আক্রমণ হয়। শুধু জবা গাছ নয়, সব রকম গাছেই জাব পোকার আক্রমণ হয়। এই পোকাগুলো খুব ছোট ছোট কালো রঙের হয়। কুড়ি, ফুলের কুড়ি অথবা গাছের কচি পাতার উপরে এদেরকে বেশি দেখতে পাওয়া যায়। এদের হাত থেকে রক্ষা পেতে গাছে এখন অবশ্যই কীটনাশক ওস্তাদ অথবা একতারা অথবা কাকা 1 লিটার জলে 1 আইসক্রিম চামচ ভালো করে মিশিয়ে গাছের পাতার উপরে ভালো করে স্প্রে করতে হবে। এই সময় এই জাব পোকা গাছের প্রত্যেকটা কচি কচি পাতায় কুড়িতে লক্ষ্য করা যায়। শীতে এদের আক্রমণ খুব বেশি হয়, এই জন্য এই ঔষধগুলি ব্যবহার করলে এদের আক্রমণ থেকে গাছকে রক্ষা করা যেতে পারে। আমার 2-1টা গাছে এই ছোট ছোট জাব পোকার আক্রমণ হয়েছিল। আমি কীটনাশক কাকা ব্যবহার করেছি। কাকা ব্যবহার করার 1 সপ্তাহ পর গাছে ছত্রাকনাশক স্প্রে করেছি। এখন কোনো গাছে এই জাব পোকাগুলি আর নেই।